কার্তি, আজকে যে টপিকটা আমরা নিয়ে আসলাম ক্যাপিটাল বাজেটিং ফিনান্সের পঞ্চম অধ্যায়ের, এখানের মধ্যে যে টপিকের মধ্যে আমরা আজকে করব কি গড মুনাফা হারটা, গড মুনাফা হারটা বের করার জন্য যত রকমের টেকনিক আছে খুব সহজে আমরা সহজে বের করতে পারার জন্য একটা টেকনিক আমরা অবলম্বন করব। এই টেকনিকটা হচ্ছে কি বিসিএস পুকে। দেখো বিসিএস পুকে, বি মানে বিক্রয়, বি মানে কি হবে বিক্রয়, সি মানে চলতি খরচ, এস মানে স্থায়ী খরচ। বিক্রি থেকে চলতি খরচ, চলতি খরচ স্থায়ী খরচ, বি করলে যেটা হয় তার নাম হচ্ছে কি মোট মুনাফা। উ, উ মানে কি অবসয়, কে মানে কর হার, বি করার পর যেটা হবে সেটার নাম হচ্ছে কি নেট মুনাফা। এইভাবে আমরা অর্থাৎ বিক্রয় থেকে চলতি খরচ, চলতি খরচ স্থায়ী খরচ, বিক্রয় বিক্রয় যেটা পাবো কালি করে হচ্ছে মোট মুনাফা, মোট মুনাফা উ মানে অবশ্যই, কয় মানে কর হার, একটা বিক্রয় যেটা সেটা কি নিট মুনাফা। এইভাবে আমরা সিরিয়াল বাই কি করতে পারি টেকনিকের মাধ্যমে আমরা গড মুনাফাটা নির্ণয় করতে পারি, আলোচনা করব। তাহলে গড মুনাফার জন্য একটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, ফাংশন দেখো বিক্রয় দেওয়া আছে, চলতি খরচ বলছে কি বিক্রয় 25%, স্থায়ী খরচ দেওয়া আছে 3000 টাকা, দেওয়া আছে 25000 টাকা, কর হার হচ্ছে কত 30%, উইটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্ন থেকে আমরা কি করব আনসারটা করার চেষ্টা করব। আনসারটা করার আগে আরেকটা জিনিস মনে রাখতে হবে কি এই শব্দটা মনে রাখবা বিসিএস ওকে, কি ওকে বিসিএস ওকে, এই বিসিএস ওকে এটা তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার জন্য অঙ্ক একদম ইজি সহজ। হ্যাঁ দেখো বি মানে কি জানি আমরা বিক্রয়, এই যে বিক্রয় বসাই দিলাম, বিক্রয় কত 1,00,000 টাকা দিলাম, 50,000 টাকা 4,00,000 টাকা বসাই দিলাম। তারপর সি, সি মানে কি করো চলতি খরচ, চলতি খরচ কত বসে চলতি খরচ 25%, 1,00,000 টাকা 25%, 2,50,000 টাকা 25%, 4,00,000 টাকা 25% বসাইলাম। তারপর বলছে কি এস, এস মানে কি স্থায়ী খরচ, স্থায়ী খরচ কত কত আছে কিনা 30,000 বসাই দিলাম। বসানোর পরে দেখো অর্থাৎ সবসময় গ্লো সব কি করবো বি করবো, অর্থাৎ বি করে থেকে চলতি খরচ বি করবে, চলতি খরচ থেকে স্থায়ী খরচ বি করবো। এই জন্য আমরা কি করছি 1,00,000 টাকার থেকে 25,000 টাকা, 30,000 টাকা বিক্রি করে কত 45,000 টাকা, এটার থেকে দুটা বিক্রি কত 1,57,500 টাকা, এই 4,00,000 টাকা থেকে দুটা বিক্রি কত 2,70,000 টাকা, যেটা আমরা খালি পাবো ওটার নাম হচ্ছে কি মুনাফা, মোট মুনাফা। এই জন্য আমরা এখানে কি দিলাম মোট মুনাফা বলে বসাই দিলাম। বসানোর পরে তারপরে দেখবে উ, উ মান কি অবশ্যই, অবশ্যই এখানে কত আছে 25,000 সবার থেকে আমরা 25,000 কি করে দিলাম বাদ, অর্থাৎ বি করে দিলাম, এখানে বিক্রি কত 20,000 টাকা, এখানে বিক্রি কত 1,32,000 টাকা, 25,000 বিক্রি কত 2,45,000 টাকা বিক্রি করলাম। এবার দেখো তারপর কি বলছে কি কে, কে মানে কি কর হার, কর হার কত পার্সেন্ট, এখানে বলতেছে কর হার পার্সেন্ট কত পার্সেন্ট 30%, তাহলে কর হার 30%, তাহলে এটার পর 30%, এটার পর 30%, এটার পর 30%, এইভাবে আমরা মানগুলো কি ক্যালকুলেটর মাধ্যমে মানগুলো বের করবো। বের করার পর কি হচ্ছে এখান থেকে বিক্রি 14,000 টাকা, এখান থেকে বিক্রি 42,750 টাকা, 2,45,000 টাকা থেকে 73,500 বিক্রি কত 1,71,500 টাকা, এটার নাম হচ্ছে কি নিট মুনাফা। তাহলে বের করতে বসে আমাদের কি গড মুনাফার হার, এজন্য লিখলাম কি আমরা জানি গড মুনাফার হার, গড নিট মুনাফা কি গড বিনিয়োগ গুণ কত হবে 100 হবে, তার গড নিট মুনাফা, গড নিট মুনাফা কি এই তিনটা আমরা যোগ করব, যোগ করতে পারছি 2,78,250, তাহলে কত হবে 3, এই দুটোটা ভাগ করলে কত হবে 92,750, তাহলে এখানে 5,00,000 টাকা দেখো বিনিয়োগ, এখানে গড বিনিয়োগ বলছে আমরা যে টাকাটা আমরা প্রাথমিক বিনিয়োগ করছিলাম ওটা কত দিয়ে ভাগ করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে, এই জন্য 5,00,000 দুই দিয়ে ভাগ করলে 2,50,000 টাকা, উপরটা দিয়ে নিচেটাকে ভাগ করলে কত হবে 0.371, গুণ কত 100, এই দুটো গুণ করলে কত হবে 37.1%, এতটুকু হচ্ছে কি অ্যান্সার।